নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমার প্রোগ্রাম যারা দেখেন, যারা আমার সাথে আছেন, তারা সবাইকে পজিটিভ মাইন্ডের মানুষ আমি মনে করি। তো পজিটিভ থাকার জন্য, প্রচণ্ড উন্নত জীবনযাত্রা রাখার জন্য সবচেয়ে দরকার নিরোগ থাকা এবং উন্নত জীবনযাত্রা, উন্নত টাইপের ব্রেন মেনটেইন করার জন্য প্রত্যেকের প্রয়োজন। দেখুন, খাবার তিন টাইপের আছে, একটা হচ্ছে পজিটিভ প্রাণিক ফুড, একটা নেগেটিভ প্রাণিক ফুড, একটা হচ্ছে জিরো প্রাণিক ফুড। তো পজিটিভ প্রাণিক ফুড সবসময় পজিটিভ ঊর্জা বহন করবে, ব্রেন ডেভেলপমেন্ট করবে, আপনার স্থিরতা আনবে, আপনার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, স্মরণ শক্তি বাড়িয়ে দেবে। নেগেটিভ প্রাণিক ফুড কী করবে সেটা ধরুন, নেগেটিভ প্রাণিক ফুড সবসময় আপনার এনার্জি লেভেলকে ডাউন করে দেবে। এবং জিরো প্রাণিক ফুড খাওয়াও যা না খাওয়াও যা, শুধু মানে কি ওই চোখের খিদে, যেটা খেয়ে কোনো উপকারিতা নেই, মানে পজিটিভ ভাইবসও পাবেন না, নেগেটিভ ভাইবসও আপনি পাবেন না। পজিটিভ প্রাণিক ফুডের মধ্যে প্রথম যে খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে লাউ। লাউ এমন একটা খাবার, দেখুন আমাদের প্রত্যেকের শরীরেই প্রচুর ক্যান্সার কোষিকা আছে, কারুর কম কারুর বেশি, সেটা বেশি মাত্রায় হয়ে গেলে তখনই সেটা জার্মের মতো ছড়িয়ে পড়ে, তখন আমরা বলি ক্যান্সার হয়েছে। কিন্তু লাউ এতটাই পজিটিভ প্রাণিক ফুড যে লাউ সকালে যদি আপনি 7 দিন লাগাতার লাউয়ের রস খান, আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার মানসিক শান্তি, সুখ, আনন্দ এবং ঊর্জা কতটা ভালো থাকছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার এই ক্যান্সারের কোষিকা তৈরি করতে রোধক হিসাবে কাজ করে লাউ। মানে ভীষণভাবে আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে 50-60% মানুষ ক্যান্সার ওরিয়েন্টেড ব্যাধিতে নানাভাবে ভুগছে। সুতরাং লাউ, অবশ্যই লাউয়ের জুস খাওয়া বিশেষ জরুরি। এবং লাউ খুব মানসিক শান্তি দেয়, স্থিরতা দেয়। কিন্তু দেখুন, যাদের অ্যাস্থমা টেন্ডেন্সি আছে, যাদের অ্যাস্থমা আছে, তারা লাউয়ের জুস শুধু খাবেন না, তাতে কিছুটা কালো মরিচ বা গোলমরিচ এবং মধু মিশিয়ে খাবেন, তাহলে কিছুটা শরীরে গরমটা তৈরি হবে। এবং একটু বেলার দিকে খাবেন, নইলে ঠান্ডা লেগে যাবে। লাউ কিন্তু প্রচণ্ড ঠান্ডা, লাউ পিত্তরোধক, পেট ঠান্ডা রাখে, ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার রাখে, প্রচণ্ড উপকারী বস্তু। সুতরাং আপনারা নিয়মিত আহার অবশ্যই করবেন, ক্যান্সার প্রতিরোধক লাউ। আমার আগেও লাউয়ের এপিসোড আমার আছে, কিন্তু আবারও এখন যে তিনটে ফুডের কথা বলবো, রেগুলারলি আপনারা লাইফস্টাইলে 3-5 দিন রাখার চেষ্টা করবেন। 2 নম্বর যে জিনিসটার কথায় আসবো সেটা হচ্ছে মধু। মধু যদি চাক ভাঙা অরিজিনাল পান, জানবেন সেটাটা দৈবিক শক্তির মতো কাজ করবে আপনার শরীরে, আপনার ব্লাড পিউরিফাই করবে। রক্ত, বোতল বোতল রক্ত দেওয়া আর বোতল বোতল মধু খাওয়া, অরিজিনাল হানি সেবন করা একই ব্যাপার। মধু আপনারা নানাভাবে খেতে পারেন এবং প্রতিদিন, বিশেষ করে আপনার বাচ্চাদের, জন্মগত শিশুদের প্রতিদিন অন্তত 11 বছর বয়স অবধি যদি আপনি মধু খাওয়ান, তার এত সুন্দর ব্রেন ডেভেলপমেন্ট হয়, এত সুন্দর তার মানে ইমিউনিটি বুস্ট আপ হয়, সে নিরোগ হয় এবং তার সর্দি কাশি এই সংক্রান্ত ব্যাধি থাকেই না। জানবেন অনেক বাচ্চা ইন্টেলিজেন্ট, কিন্তু এত সর্দি কাশিতে ভোগে, এত অসুখে ভোগে যে তাদের নানা রকম ব্যাধি তাদের অ্যাটাক করে। মধু ঘুম থেকে উঠে খাওয়াবেন, খুব মানসিক শান্তিতে থাকবে, স্থিরতা থাকবে। আজকালকার যে বাচ্চাদের উত্তেজনা, প্রচণ্ড অ্যাংজাইটি এবং এক্সট্রিম পয়েন্টে তাদের মানে
সব সময় একটা টেনশন ক্রিয়েট করা ফ্যামিলির মধ্যে এইটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করছে, তার ফলে ওই একটা বাচ্চা প্রায়োরিটি দিতে গিয়ে তার চাহিদা পূরণ করতে করতে সে একটা নিজেকে শের ভাবছে, কিন্তু সে একদমই তার ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, কারণ প্রতিটা জিনিসই ভেজাল। সুতরাং এই তিনটে যে খাবারের কথা আমি বলছি, এই প্রোজেটিক প্রনিক ফুড, এই তিন রকম জিনিস অবশ্যই খাওয়াবেন। তার আগে তিন নাম্বার ফুডের কথা শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আপনারা আমার চরম এনার্জি, চরম আপনারা যে মানে এতভাবে আমাকে অনুপ্রেরণা জানাচ্ছেন, আমি ভীষণভাবে আপ্লুত, ভীষণ খুশি। আপনাদের অশেষ ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমার জন্য সময় ব্যয় করার জন্য। কিন্তু শুধু দেখলে হবে না, অবশ্যই ইমপ্লিমেন্ট করুন, তাহলে আমি খুশি হব। এবং লিখুন, জানান যে এই প্রক্রিয়াটা করে এই উপকার পেয়েছি। তিন নাম্বার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে বাদাম বা মুমফুলি। বাদাম এমন একটা জিনিস, এতটাই প্রোটিন ভরপুর জিনিস, কিন্তু বাদাম অবশ্যই রাতে এক মুঠো বাদাম ভিজিয়ে দেবেন পরিবারের জন্য। ভিজানো বাদাম খেলে বাদামের মধ্যে প্রচণ্ড অ্যাসিডিটি, একটা পিত্ত, আয়ুর্বেদে পিত্ত কফের কথা বিশেষভাবে আছে, কিন্তু আজকাল মডার্ন ইয়েতে যে আপনারা যে আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই সেখানে পিত্তের প্রসঙ্গ আসেই না, কিন্তু বাদাম ভিজিয়ে দিলে তার মধ্যে কোনো পিত্ত পদার্থ থাকে না। এবং সেকেন্ডলি, বাদাম এতটাই প্রোটিনে ভরপুর, এতটা এনার্জাইজ করে দেবে, সকালবেলা উঠে এক মুঠো ভেজানো বাদাম অবশ্যই নিজেরা এবং নিজের বাচ্চাদের খাওয়াবেনই খাওয়াবেন। চুল সুন্দর থাকবে, গ্ল্যামারাস থাকবে, এনার্জেটিক থাকবে, নতুন নতুন কোষ শরীরে সৃষ্টি হবে, স্মরণশক্তি বাড়বে, বাদামের উপকারিতা বলে শেষ করা যাবে না। আপনি যদি জীবনে দিনের পর দিন শুধু বাদাম, এক মুঠো বা দু মুঠো বাদাম আপনি ভিজিয়ে রেখে সেটা এবং একটা কলা কিছুটা মধু ব্লেন্ডারে ব্লেন্ড করে খান, যদি থকথকে হয়ে যায়, অনেকে থকথকে পছন্দ করেন, সেটা খেতে পারেন চামচে দিয়ে, থকথকে হয়ে গেলে জল মিশিয়ে লিকুইড করেও আপনি জুস বানিয়ে খান, সারা দিনে আপনার কিছু খেতে লাগবে না, আপনি এতটাই এনার্জি ভরপুর থাকবেন। বিশেষ করে বললাম, স্কুল খুলছে, বাচ্চাদের খাওয়ান, এই ফুড হ্যাবিট তৈরি করুন, দেখবেন আপনার বাচ্চা ভীষণ স্মরণশক্তি থাকবে, স্মরণশক্তিতে ভরপুর থাকবে। আমি আমন্ড খাওয়ার কথা কিন্তু বলছি না, কারণ সেটা সবার সামর্থ্যে নেই, বাদামটাই একটু বেশি পরিমাণে খাইয়ে দিন, খুব ভালো থাকবে, এনার্জাইজড থাকবে। কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই জানাবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার মাস্ট চাই। সবাই ভালো থাকুন, এনার্জেটিক থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ওম শান্তি।